ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে? তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে কি বাংলাদেশ ছাত্রলীগ জিম্মি? কালকে তদন্ত কমিটি বলছে তারা নাকি আমাদের সভাপতি রিবাবুর সাথে নাকি কথা বলছেন, সভাপতি রিবাবুর সাথে কথা বলছেন। তাহলে তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল, সেটার কারণ কি? ইডেন কলেজে তো কেন করা হলো এই একপাক্ষিক তদন্তের রহস্যটা জানাবেন? কলেজ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের মানে সাথেই আছে, আমাদের পাশেই আছেন, এবং কলেজ প্রশাসন আপনারা জানেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইডেন কলেজ থেকে বের করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে, তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যেহেতু আমাদের ইডেন কলেজে আপনারা জানেন বহিষ্কার আদেশের সাথে সাথে স্থগিত আদেশও কিন্তু আসছে, যেহেতু আমরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের বহিষ্কার আদেশ আসছে এবং সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদের মানে সতীর্থরা যারা বাইরে আছেন তারা যখন বাইরে থেকেই মানে কমিটি স্থগিত হয়েছে তাহলে তারা বাইরে অবস্থান করবে, আমরা ভিতরে অবস্থান করব। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে যখন দুই গ্রুপের সংঘর্ষ ছিল হচ্ছিল বা আমরা দুই গ্রুপ দুই দিকে অবস্থান নিয়েছিলাম সেখানে যদি ছাত্রলীগের নেতাকর্মী ছিল বিষয়টা কিন্তু এরকম না, ওখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ছিল। তা সাধারণ শিক্ষার্থীরা হয়তো বা প্রেসিডেন্টের সম্পর্কে এমন কিছু জানেন যার কারণে তারা এরকম প্ল্যাকার্ড তৈরি করে মিডিয়ার সামনে আসছেন। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের সভাপতি রিবাবুর মানে একজন যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, আমরা তাকে ডান হাত বাম হাত মাইমান যাই বলি না কেন, এক নম্বর সাংগঠনিক সম্পাদক জ্যোতি রোকসানা মিম, এরা কিন্তু মারামারিতে তাদের ফুটেজ আসছে, ওই তাদের তো বহিষ্কার করা হলো না। এবং দুই নম্বর সাংগঠনিক নূরজাহান, তা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন যে কাকে কাকে কারা কারা মারামারিতে ছিল, তাদের কোনো বহিষ্কার করা হলো না। সংঘর্ষে জড়াই বা যে কেউ সংঘর্ষে জড়ায় যদি আপনার উপরে কেউ চড়া উত্তর হয় আপনি কিন্তু আপনাকে নিজেকে প্রতিরক্ষা করার জন্য হইলেও আরেকজনের গায়ে হাত তুলবেন, এটাই কিন্তু স্বাভাবিক, এরকম কোনো কিছুই ঘটছে। এই ঘটনা পুরোপুরি আমি বলি আপনাকে, আমি বলি আমরা যদি না চাইতাম তাহলে কি আমরা আমরা কিন্তু রিবাবুকে রিকোয়েস্ট করে বলছি যে আপু আপনি ভিকটিমকে নিয়ে বসে কথা বলেন। তিনি কিন্তু আগের দিন 11টার পর থেকে ক্যাম্পাসে কিন্তু ছিলেন না, তাহলে তিনি হঠাৎ করে ক্যাম্পাসে কেন আসলেন এবং ক্যাম্পাসে ঢুকে এই ধরনের অরাজকতা হইল, তার মানে সে পূর্ব পরিকল্পিতভাবেই ক্যাম্পাসে আসতেন যাতে এই ধরনের ঘটনা ঘটে, সে মারামারির প্রস্তুতি নিয়েই আসছে, কারণ তার রুম থেকে মেয়েরা হকি স্টিক নিয়ে কিন্তু এদিকে আসতেছিল কিন্তু প্রশাসন ওইদিকে তাদের বাধা দেয়। এটা বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি লালবাগ থানাকে বলে দিয়েছে যাতে কোনোভাবেই কোনো ধরনের মামলা না নেওয়া হয়। আমরা আজকেও গেছি সকালে, গতকালকে সকালেও গিয়েছি না। এখানে আমি আরেকটা কথা বলি ভাই, আপনারা জানেন ভিকটিম জান্নাতুল ফেরদৌসি, আমাদের কিন্তু ইডেন কলেজে কোনো দুইটা গ্রুপ না, আমরা সবাই একটা পরিবার, কিন্তু যখন আমার সহযোদ্ধাকে আঘাত করা হবে আমি কিন্তু সহযোদ্ধা হিসেবে প্রোটেক্ট করব, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে? তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে কি বাংলাদেশ ছাত্রলীগ জিম্মি?